গত 26 জুলাই 2023 আমার জন্মদিন ছিল। বিয়ের পর এটাই ছিল প্রথম জন্মদিন। কিন্তু তোমরা জানোই যে বিভিন্ন কারণবশত কলকাতার বাইরে পরিবারের থেকে দূরে থাকায় সেটা এবছর পালন করা সম্ভবপর হয়ে ওঠেনি। যাই হোক, আমারও আর ইচ্ছে ছিল না যে এবারে আর কোনো সেলিব্রেশন হোক, কারণ অলরেডি পোস্ট বার্থডে মা কেক এনে সারপ্রাইজ দিয়েছিল, এছাড়াও দিদুন মামনি পায়েস করেও খাইয়েছিল পরে আর একদিন। তাই আর চাইনি কিছু হোক এইবার। কেমন একটা লাগে 25th পর থেকে বার্থডেগুলো, মনে হয় বড় হয়ে গেছি, বার্থডে পালনের শখটাও কেমন আস্তে আস্তে কমে যাচ্ছে, ভালোই লাগে না, মনে হয় আড়ম্বর। যাই হোক, মামনি মানে আমার শাশুড়ি মা, কিন্তু মনে মনে বদ্ধপরিকর ছিল যে সে জন্মদিন পালন করবেই, শুধু দুই পরিবারের সকলের একসাথে সময় হবার অপেক্ষায় ছিল। বাড়িতে যখন ছুটকি রাকেশের জন্মদিন হয় আমি অনেক উদ্যোগ নিই, নিজের বাদে সকলের জন্মদিন বরাবরই পালন করতে বেশ ভালো লাগে। রান্না করে কেক কেটে সবাই খেয়ে যখন আনন্দ পায় খুব পরিতৃপ্ত লাগে, কিন্তু নিজের বেলা কেন জানি না সব হাওয়া। এবার আসি আসল কথায়। মামনির পৈতৃক বাড়ি পূর্ববঙ্গের সাতক্ষীরা গ্রামে। ছোট বয়সে বিয়ে হয়ে আসে কলকাতায় শ্বশুর বাড়িতে। ছোট থেকেই সে তার জন্মদিনটা ঠিক কবে সেটা জানতে পারেনি, কারণ তার বাবা মা মানে রাকেশের দাদু দিদা সেই তারিখ মনে করে তাকে বলতে পারেনি। আমি যখন বলি মামনি তোমার বার্থডে কবে গো, তাহলে মায়ের মতো বার্থডেতে তোমার জন্য কেক আনবো, তখন জানতে পারি আসলে এই ঘটনা। যে মানুষ নিজে জন্মদিন কোনো দিনও পালন করেনি, কেকও কাটেনি কোনো দিন, সে গত 20 আগস্ট আমার জন্য এই সবটা আয়োজন করেছে। যদিও রাকেশ, ছুটকি, বাবা আর আমাদের হাউসহোল্ড হেল্পার নীলিমাদি এদের অবদানও অপরিসীম। বাজার করেছে বাবা, মামনি রান্না করেছিল ভাত ডাল ভেটকি মাছের কালিয়া, 5 রকম ভাজা, আমের চাটনি, পায়েস আর মিষ্টি কিনে নিয়ে এসেছিল নিজে গিয়ে। ছুটকি করেছিল পনির বাটার মশালা আর নীলিমা মাসি করেছে মাটন কষা, চিকেন কষা আর লুচি। আর সুন্দর চকলেট বার্থডে কেকটা অর্ডার করেছিল রাকেশ। আর যে জামাটা আমি আজকে পরেছি মানে বার্থডের দিনে, সেটা দিয়েছে বাবা আর মামনি। এছাড়া দুই বাড়ির বাকিরাও দিয়েছে ভালোবাসা, নানান উপহার আর বহুমূল্য আশীর্বাদ। এত আদর পেয়ে আমি আপ্লুত। দুই বাড়ির সবার দীর্ঘ, সুন্দর, সুস্থ জীবন প্রার্থনা করছি ভগবানের কাছে। তোমাদের ছায়ায় আমাকে এভাবেই ঘিরে রেখো। চলো দেখে নিই আজকের ব্লগটা। ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে ফাইনালি দেবজা জন্মদিনটা সেলিব্রেট করা হচ্ছে। লাস্ট মান্থে তোমরা জানো যে 26th আমরা কটকে ছিলাম, তো জন্মদিনটা অল্প করে করা হয়েছে, তো আজকে ফাইনালি একটু বড় করে করা হচ্ছে। ওখানে মামনি বাপি সবাই এসে গেছে, তো ফাইনালি সবাই চলে এসেছে। কি আর আরেকজন কোথায়? মিন্ত্রা থেকে কনসিলারটা অর্ডার করেছিলাম, চলে এলো ল্যাকমে, কনসিলারটা শেষ হয়ে গেছিল, পারফেক্টই রয়েছে, কোনো ড্যামেজও হয়নি। সবাই বলে অনলাইনে নাকি এক্সপায়ার্ড প্রোডাক্ট দেয়, বাট আমি তো যখনই অর্ডার করি ঠিকঠাকই পাই, জানি না। রাকেশেরও একটা পার্সেল এসছে, দেখি কী এসছে। ও কয়েকটা জিনিস অর্ডার করেছিল, একটা ট্র্যাক প্যান্ট অর্ডার করেছিল, ট্র্যাক প্যান্টটা চলে এসেছে। ইমা ও একটা অন্য অর্ডার করেছিল, এখানে সি গ্রিন দিয়ে ব্র্যান্ডিং করা ছিল আর সাইডের পকেটে চেন ছিল, তাই ভাবছি একটু অন্যরকম লাগছে। আর এখানে দেবজার কেকও রেডি। ঠাকুর ঘরে যাবি? গন্ধ তো শুকতে পারবো না ঠাকুরকে দেওয়ার আগে। তোমার চোখে লাইনার মিটে গেছে।
মটন কোথায় বড় শেফ হয়ে গেছে এখন, ছোট বয়সে বেশি বড় শেফ হয়ে গেছে। আজকে সমস্ত আইটেম কিন্তু মামুনি ছুটকি আর নীলিমাদি করে গেছে, আমার কোনো কন্ট্রিবিউশন নেই। লুচি করেছে নীলিমাদি, পানির করেছে ছুটকি, মাটন করেছে নীলিমাদি, চাটনি করেছে মামুনি। এই আজকের মেনু, আজকে আমার জিরো কন্ট্রিবিউশন। রাকেশ খেতে বসেছে, আমি ওদেরকে সি অফ করতে যাচ্ছি, চলো। চলে ঠিক আছে, চ বাপি আমার হাতে একটা দেবে, চলো। মা জন্মদিনে রূপোর জগন্নাথটা দিয়েছিল, তো এটা যখন থেকে দিয়েছিল তখন থেকে আমার ইচ্ছে ছিল যে ঠাকুর ঘরে রাখবো, বিকজ ঠাকুর ঘরে কোনো জগন্নাথ দেবের মূর্তি নেই। জগন্নাথ বলরাম সুভদ্রার পেছনে পুরীর মন্দির করা আছে, আর তো তখনই ভেবেছিলাম যে ঠাকুর ঘরেই রাখবো। তো আজকে ঠাকুর দিতে আসার আগে ভাবলাম এটা প্রতিষ্ঠা করি আজকে ঠাকুর ঘরে। তো এখানে অলরেডি রাধা কৃষ্ণ রয়েছে আর শিব ঠাকুর রয়েছে, তার পাশে এখানে আমি জগন্নাথ বলরাম সুভদ্রা তিন দেবতাকে সুন্দর প্লেসে রেখে দিলাম। আজ থেকে তাহলে জগন্নাথেরও পুজো হবে, বিকেলবেলা করে ভালোই হলো। Thank you.